আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে হচ্ছে আমাদের আরেকজন পেইড স্টুডেন্ট মোহাম্মদ রায়হান ভাই তো এই ভাই হচ্ছে মানে আমাদের কোর্স চলাকালীন সময়ে তো কিছুদিনের মধ্যে প্রায় একশো ডলার অলরেডি আর্নিং করছে এবং ওনার আরো প্রায় বিশ ডলারের একটা কাজের কথাবার্তা চলতেছে তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই বর্তমানে কি করছেন এবং ফ্রিল্যান্সিং এ আসার মূল উদ্দেশ্যটা কি এবং উনি কোন সেক্টরটা নিয়ে কাজ করে এবং আহ উনি বায়ার গুলো কোন সোর্স থেকে হচ্ছে ফাইন্ডিং করতেছে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আসসালাম আলাইকুম সালাম জি ওয়ালাইকুম আসসালাম ভাই তো ভাই আমরা আপনার যে আর্নিং এর বিষয়টা বা আপনি কোন কোন সোর্স থেকে বায়ার গুলোকে খুঁজে বের করেন এই বিষয়গুলো আমরা শুনবো তার আগে আমরা শুনবো যে আপনি ফ্রিল্যান্সিং এ মানে কিভাবে আসলেন বা ফ্রিলান্সিং সম্পর্কে সর্বপ্রথম কোথা থেকে জানলেন আসলে ভাইয়া মূলত আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না তো সবাই শুনতাম যে আউটসোর্সিং করে তো ওই বিষয়ে নিয়ে আমি বেশি অ্যানালাইসিস করি নাই তো দুই সালের এই আগস্ট মাসে আমার একজন বড় ভাই শফিকুল ইসলাম উনি আপনার কথা সাজেস্ট করেছেন এবং উনি আপনার ভিডিও দেখেন তো ইউটিউব দেখেন তো সেখান থেকে উনি একদিন আমাকে একটা ভিডিও দেখিয়েছেন যে দেখো ওনার ভিডিওটা দেখো অনেক ভালো লাগে ওই দিন আমি আপনার ভিডিওটা দেখলাম দেখে আপনার কথাগুলো অনেক সুন্দর লাগলো ভালো লাগলো আমার কাছে দেন নেক্সট ডে থেকে আমি প্রত্যেকদিন আপনার ভিডিও দেখতে থাকি তো দেখতে দেখতে এক সময় ওই সময় আমার কম্পিউটার বা ফিল না তো তারপরে আমার মনে একটা উৎসাহ জাগে যে আগ্রহী হয়ে আমি ফ্রিল্যান্সিং করব দেন আমি একটা ফোন কিনতে চেয়েছিলাম তো সেই ফোন কেনার টাকা থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি একটা ফোন কিনবো না ফোন আমার কাজে আসবে না আমি একটা পিসি বিল করি আর আপনার ভিডিও গুলা দেখতেছি ফলো করতেছি কন্টিনিউ তো সেখান থেকে আমি ফ্রিল্যান্সিং শুরু করব। দেন দুই সালের ডিসেম্বর মাসে আমি পিসি বিল করি এবং এর আগ থেকে তিন মাস আগ থেকে আপনার ফ্রি ক্লাস গুলা কন্টিনিউ করতেছি আমি মনের মধ্যে মানে আমার এত আগ্রহ জাগছিল যে আমি কেমনে আপনার সাথে যোগাযোগ করব কিভাবে করব বা এরপরে শুনলাম যে আপনার পেইড কোর্স চালু হচ্ছে তো পেইড কোর্স প্রথম বেছে আমি এডমিশন নিতে চেয়েছিলাম বাট ওই সময় আমার পিসি ছিল না বা সুযোগ হয় নাই বুঝতে পারছি ভাইয়া তো আপনি বর্তমানে মানে কি করছেন ফ্রিল্যান্সিং এর পাশাপাশি বর্তমানে কি করছেন বর্তমানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি ওইখানে একটু ডিউটি টাইম একটু বেশি যার কারণে আমি ফিলান্সিং এর সময় একটু বেশি দিতে পারছি না নয়তো আমি আশা করি যে আপনার যে মেথড গুলো আমাদেরকে দেখিয়েছেন সেই মেথড গুলো ফলো করলে আমরা যদি দৈনিক পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম স্পেন্ড করতে পারি ফিলান্সিং এর পেছনে তো আমরা অনেক ভালো আর্নিং করতে পারবো বা একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারবো আচ্ছা আচ্ছা আপনি যে সময়টুকু দিচ্ছেন এই সময়টুকুতেই আপনি মানে আমাদের কিন্তু মোটামুটি বায়ার ফাইন্ডিং এর ক্লাস শেষ হয়েছে মোটামুটি কত আট দশ দিন বা পনেরো দিন সর্বোচ্চ এর মধ্যে মোটামুটি আপনি একশো তিরিশ ডলার মত আর্নিং করে ফেলছেন তো আমি জানতে চাইবো যে আপনি চাকরির পাশাপাশি আসলে সময়টা কিভাবে ম্যানেজ করেন কখন মূলত বেশি সময় দেওয়া হয় সময়টা হচ্ছে আমি ডিউটি থেকে এসে দেন আবার ঘুমাতে হয় খেতে হয় বা আদার্স কাজ আছে তো ওইখান থেকে আমি আমার ফ্রিলান্সিং এর জন্য একটা এই রুটিন করে টাইম রেখেছি যে আমি ডিউটি থেকে এসে এক দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিব আবার ডিউটিতে যাওয়ার আগে এরকম টাইম দিতে হবে আমাকে তো আমি মূলত তিন থেকে চার ঘন্টা সময় দিই দৈনিক এর বেশি দিতে পারি না আর যেই দিন অফ ডে থাকে ওই দিন আমি মোটামুটি একটা সময় দিতে পারি আচ্ছা 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 বুঝতে পারছি তো তো ভাইয়া আপনাকে এখানে আমরা ডেকেছি বেশ কয়েকটা উদ্দেশ্যে প্রথমত আমাদের যে সমস্ত নতুন ভাই ও বোনেরা আছেন যারা হচ্ছে মানে ফ্রাস্ট্রেশনে আছেন অনেকে হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন বাট কাজ পাচ্ছেন না আবার অনেকে হয়েছে ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছে বাট কিভাবে শুরু করবে এই বিষয়গুলো হচ্ছে বুঝতে পারতেছেন না তো এগুলো সম্পর্কে আমরা কথা বলবো তো তার আগে আমরা জানবো যে আপনি প্রথম যে কাজটা পেয়েছেন এটা আমাদের কয়টা ক্লাস যাওয়ার পর পাইছেন এবং আপনি হচ্ছে কত ডলারের কাজ ছিল এটা প্রথম কাজটা আমি পাইছি দশ দশতম ক্লাস শেষ হওয়ার পরে ইন্ডিয়ান বায়ার থেকে আমি একশো ডলারের কাজ পাই আচ্ছা আচ্ছা মানে বাংলাদেশী বায়ার থেকে আর হচ্ছে দ্বিতীয় কাস্টমার 100 ডলারের আচ্ছা আচ্ছা ওই সময় আমার ওই সময় আমার অফিস অফ ছিল তাই একটু টাইম বেশি দিতে পারছি ওই সময় বায়ার ফাইন্ডিং করছি আপনি যেই মেথডগুলো দেখিয়েছেন আমাদেরকে ওই মেথড ফলো করে বায়ার ফাইন্ডিং করেছি ইন্ডিয়ান বয়ার থেকে 100 ডলারের একটা কাজ পাই আচ্ছা আচ্ছা তো এখন কি আপনার হাতে কি বর্তমানে কোনো কাজ রানিং আছে কিনা ভাইয়া জি আমার হাতে একটা কাজ রানিং আছে বিশ ডলারের বাংলাদেশি বায়ার তো আশা করি যে খুব শীঘ্র কাজটা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ আচ্ছা 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 ভাই তো আপনি মূলত পুরো কাজটাই হচ্ছে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে আমাদের যে মেথড গুলো আমরা দেখেছি সেই মেথড থেকে বায়ার গুলো হান্টিং করে তারপর হচ্ছে তাদেরকে রিচ আউট করে কাজগুলো পেয়েছেন তো আমি এখানে এই পর্যায়ে আপনাকে আমাদের যে সমস্ত নতুন বন্ধুরা আছে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছে বা অনেকে আছে এখনো কাজ পায় নাই তো তাদের মোটিভেশনের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন আসলে এক কথায় এখানে চুপ বন্ধ করে আসা যায় তো আমি এটা বলতেছি না যে আমি এখানে কোর্স করি দেখি এটা বলতেছি না আমি আপনার এখানে বা আমাদের এই রানিং বেচে আমাদের এই স্টুডিওতে আমি কোর্স করার আগে আমি তিন চারটে আইটি ভিজিট করেছি বা বিশ্লেষণ করেছি তো সেখানে দেখতে পেলাম যে আপনার যে ফ্রি ক্লাস গুলো আসছে ওইখান থেকে আরো বাজে অবস্থা আমি আরেকটা একটা আইটি তে কথা বলেছিলাম ওইখানে আমার কাছ থেকে বিশ হাজার টাকা চাইছে বিশ হাজার টাকা চাইছে কিন্তু আমি আপনার যে এখানে এডমিশন নিয়েছি সেই হিসাবে এটা কোনো টাকাই মনে করি না তো আমি নতুন ভাই বোনদের উদ্দেশ্য বলতে চাই যে ওনারা যদি ফিলান্সিং করতে চায় এবং নিজের একটা লাইফের কেরিয়ার বিল্ড আপ করতে চায় তো আপনার আমাদের এই পিছিয়ে বা আমাদের এই আইটিতে ওরা চুপ বন্ধ করে এডমিশন নিতে পারে আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে মানে যদি কেউ ফ্রিল্যান্সিং এ আসতে চায় তাহলে সেক্ষেত্রে তার মানে প্রথমত কোন জিনিসটার উপর ফোকাস করা উচিত বলে আপনার মনে হয় ভাই তো ফিন্যান্সিং এ আসার ক্ষেত্রে প্রথমত আমাদেরকে ধৈর্য থাকতে হবে আসলে আমরা যদি ধৈর্য না রাখি আমাদের এই আমরা জানি যে নিউ ফ্রিলিয়েন্সার হিসেবে আমরা প্রথমেই কাজ পাব না আমরা কাজ না পাওয়ার আশায় আসতে হবে যেখান থেকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে তারপরে আমরা আর্নিং পাবো কিন্তু আমাদের বাগলে আমরা যে দেখা যাচ্ছে যে আমরা আমাদের বেচের বা আমাদের আইটি অনেক স্টুডেন্ট এবং আমরা আশা রাখি যে আপনি ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনি ফাইবার এবং আপওয়ার্ক সহ মার্কেট বাইরে থেকে খুব ভালো একটা আর্নিং জেনারেট করবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন সালাম আলাইকুম